मेम साहेब, मेम साहेब, क्यों लड़ामू काका? तुमी? तुम्हारे दादा तुम्हें भूले गए थे। तुमी एखोनो बोलो नी। दावा कथा बाद दाओ। आमी की तुम्हें भूलते पारी मेम साहेब? मेम साहेब, तुम्हारे काजे आमार खूब दरकार। आमाके? आमी आबार की दरकारे आसते पारी रामू काका। मेम साहेब, मेम साहेब एकमात्र तुमी ही पारो आमार दादा बाबू के बाँचाते। दादा बाबू आबार से ही पहला आगस्ट रात 8টায় অন্য এক মেয়েকে সঙ্গে নিয়ে এক মাসের জন্য বাইরে যাচ্ছে। আমি জোরহাট করে বলছি মেম স্যার, তুমি দাদাবাবুকে থামাও। না না, আমি পারবো না। তোমার দাদাবাবুর জন্য আমি যদি জীবনও দিয়ে দিই তাও সেভাবে আমি নাটক করছি। না না, এমন কথা তুমি ভেবো না মেম সাহেব। জানি না ভগবানের কি ইচ্ছে। হলো তো ঘর বাঁধার সব মিটল। এই বাই মহলে একবার যে পায়ে ঘুঙুর বাঁধে জীবন ভোর একটা কেউ খুলতে পারে না। নাও নাও ওসব কথা এখন ভুলে যাও। ওই আনন্দকে দেখিয়ে দিতে হবে উর্বশী বাইকে কেনার লোক অনেক আছে। 1 আগস্ট রাত ঠিক 8টার সময় আনন্দ অন্য মেয়েকে নিয়ে বেড়াতে যাবে, আর তুমিও ওই দিনই ঠিক রাত 8টার সময় পায়ে ঘুঙুর বেঁধে আবার মুজরো করতে বসবে। এতদিন জানতাম মানুষ বেঈমান স্বার্থপর, কিন্তু তুমিও তো তাই। ঠিক আছে, প্রতারণার সুযোগ তুমি আর কখনো পাবে না। একমাত্র রামু কাকা জানে আজই রাত 8টায় আমি যাব, তবে কমলাবাইয়ের মুদ্রার আসরে নয়। চিরদিনের মতো এই পৃথিবী ছেড়ে চলে যাব। আনন্দ দাও দাও তো ওই ওপরে আছে। ওই তো আসছে। কি ব্যাপার কাকাবু, আপনি কোনো খবর না দিয়ে? খবর দেওয়ার সময় ছিল না। উর্বশী কোথায়? উর্বশী তো এখানে নেই। কোথায় গেছে? ও মার কাছে গেছে। কি হলো ডার্লিং, আর কতক্ষণ দেরি করবে, চলো। মেয়েটিকে চিনলাম না তো। ও আমার অফিসের কলিগ, একটা বিশেষ দরকার এখানে এসেছে। বিশেষ দরকার? বাড়িতে কেউ নেই এই সময় মেয়েদের সঙ্গে বিশেষ দরকার থাকতেই পারে, তাই না? কাকাবাবু আপনি যা ভাবছেন তা ঠিক নয়। হ্যাঁ ঠিকই বলেছ, আমি যা ভাবছি তা ঠিক নয়। আমি ভেবেছিলাম আমার বন্ধুর মতো তুমি মার্জিত ভদ্রলোক হবে, এখন দেখছি তুমি তেমন ন। তুমি প্রতি মুহূর্তে আমার সঙ্গে মিথ্যে কথা বলে চলেছ। মিথ্যে কথা? না কাকাবু। চুপ করো, লজ্জা করে না? একটা সহজ সত্যকে গোপন করার জন্য তুমি এতগুলো মিথ্যের আশ্রয় নিচ্ছ? ছি 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 ছি, এভাবে মানুষকে বোকা বানানো যায় না। মন, মনুষ্যত্ব, বিবেক এসব কিছুই কি তোমার নেই কাকাবু? সব জানি, আজ আর কোনো কিছু আমার কাছে গোপন নয়। তুমি কি অস্বীকার করতে পারো যে উর্বশী তোমার বিয়ে করা বউ নয়? তুমি কি অস্বীকার করতে পারো যে 25,000 টাকার বিনিময়ে তুমি ওকে ভাড়া করে নিয়ে গিয়েছিলে? আজ আমার নিজেরই ভাবতে লজ্জা করছে যে তোমার মতো একটা নীচ চরিত্রহীন লোফার সঙ্গে আমি আমার মেয়ের বিয়ে ঠিক করেছিলাম। তুমি তো অনেক লেখাপড়া শিখেছো, তোমার শিক্ষা দীক্ষা রুচিবোধ কি তোমাকে এই শিখিয়েছে বছরের পর বছর নতুন নতুন মেয়ে নিয়ে? ছি, আপনি এসব অযথাই বলছেন। আসলে আপনি আমার সম্বন্ধে কিছুই জানেন না। জানি না,
কি বলতে চাইছো তুমি? আমি একজনকে ভালোবেসে সুন্দর জীবন যাপন করতে চেয়েছিলাম, কিন্তু কিন্তু কি? নারী জাতির প্রতি আমার বিশ্বাস নষ্ট হয়ে গেছে। ওরা প্রতারক, অর্থলোভী, সব বিশ্বাসঘাতক। একটা শিক্ষিত ছেলে হয়ে এরকম যুক্তিহীন কথাবার্তা বলো না আনন্দ। কোনো একটি মেয়ে কোনো বিশেষ অবস্থায় তোমাকে প্রত্যাখ্যান করতে পারে, কিন্তু তাই বলে সমস্ত নারী জাতি তো বিশ্বাসঘাতক হতে পারে না কাকাবাবু। হ্যাঁ, আমি ঠিকই বলছি। নতুন করে বাঁচার চেষ্টা করো আনন্দ। এই ব্যভিচারী জীবন পরিত্যাগ করে তুমি উর্বশীকে বিয়ে করো। উর্বশীকে বিয়ে করে নতুন জীবন? কি বলছেন আপনি? না না, তা হয় না কাকাবাবু। কেন হয় না? উর্বশী একটা বাজারে বিক্রি হয়ে যাওয়া মেয়ে, আর আমি? তুমি কি? উর্বশী বাজারে বিক্রি হয়ে যাওয়া মেয়ে, কিন্তু তুমি কি? তোমার মুখে ওসব কথা মানায় না আনন্দ। উর্বশী তার নিজের জীবনের জন্য দায়ী নয়, সে স্বেচ্ছায় এই পথে আসেনি, সমাজের পাপ তাকে এই পথে টেনে এনেছে। কিন্তু তুমি কি জন্য এই জঘন্য জীবন যাপন করছো? কি হলো, কথা বলছো না যে? শোনো, উর্বশীকে তোমায় বিয়ে করতেই হবে। সে এখন সমাজের আট পাঁচটা মেয়ের মতোই পবিত্র। না না কাকাবু, তা হয় না। উর্বশী এখনো তার পুরনো জীবনকে ছাড়তে পারেনি। মিথ্যে কথা, আমি এসব বিশ্বাস করি না। আপনি বিশ্বাস করুন কাকাবু, আমি সব প্রমাণ পেয়েছি। আমার বন্ধু দেব উর্বশীর কাছে গিয়েছিল, সে আমাকে উর্বশীর সম্বন্ধে সব বলেছে। জগতের কতটুকু তুমি চেনো আনন্দ? সমাজে এমন অনেক বন্ধু আছে যারা বন্ধুর ভালো চায় না, শুধু শত্রুতা করে বেড়ায়। তোমার বন্ধু দেব তাদেরই মধ্যে একজন। কি বলছেন আপনি? তুমি দেখতে চাও তোমার বন্ধুর চেহারাটা? প্রবীণ, বল সত্যি কথাটা কি, নইলে তোর বউয়ের সামনে তোর মুখোশ আমি টেনে ছিড়ে। না না, ওসব করতে যাবেন না। তাহলে বল সত্যি কথাটা কি? একে তো একটা মেয়ের সর্বনাশ করেছিস, তারপর আর একটা সংসার নষ্ট করতে চলেছিস। বল, স্পিক আউট। আমায় ক্ষমা করো আনন্দ, আমি তোমাকে উর্বশীর সম্বন্ধে যা কিছু বলেছিলাম তা সত্যি নয়। আমি উর্বশীর কাছে গিয়েছিলাম, কিন্তু ও আমাকে অপমান করে তাড়িয়ে দিল। সেই অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য আমি তোমাকে সব কথা মিথ্যে বলেছি। আমি কত বড় অন্যায় করেছি উর্বশীর সাথে। এখন আর এসব আলোচনা করে কি হবে দাদাবাবু, তাকে যদি পারো তো বাঁচাতে চেষ্টা করো। উর্বশী মেম সাহেব রাত আটটায় দুনিয়া ছেড়ে চলে যাবে। এখন 7:40, তোমরা যাও, যে করে হোক এই দুর্ঘটনা বন্ধ করতে হবে। প্রবীণদা, হ্যাঁ, দেরি নয়, তাড়াতাড়ি চলো। হ্যাঁ চলো।